রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে আগামী নির্বাচনের সময়কাল নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মহাসচিব সহ কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার ক্যাথরিন কুক সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী একথা বলেন আর আলোচনায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারের সাথে আলাপ হয়েছে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই একটি যৌক্তিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া গত 15 বছরে অর্থ পাচার, গুম, খুন, হত্যা ইত্যাদি বিষয়ে জানতে চেয়ে ব্রিটিশ কমিশনার কুক সকল বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান আমির খসরু। দেশের অর্থনীতি পুনরুদ্ধারে দু দেশের ব্যবসা বাণিজ্য নিয়েও কথা হয় এই সাক্ষাতে। এগুলো তো অন্য কারো সিদ্ধান্ত না, এটা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত। একজন জনগণের ভোটে যারা নির্বাচিত, জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারা দেশের দায়িত্ব নেবে, তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। বিগত দিনে যেটা ছিল যে জনগণের আমরা মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা বলে আসছি না, তো মালিকানা তো তাদেরকে ফিরিয়ে না দিলে তারা কিভাবে নির্বাচিত সরকার গঠিত করবে?